বন্ধুরা আপনারা এখন যে পাম্পটি দেখছেন এটা হচ্ছে টেক্সমো অ্যাকোয়া গ্রুপের সেভেন পয়েন্ট ফাইভ এগ্রিকালচার পাম্প যেটা সাধারণত কৃষিকাজের জন্যই ব্যবহার হয়ে থাকে এছাড়াও বড়ো বড়ো হোটেল সেক্টরেও এই পাম্প ইনস্টল করা হয়ে থাকে এই পাম্পটির কিলোওয়াট দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাড়ে পাঁচ হাজার কিলোওয়াট এইচ পি সেভেন পয়েন্ট ফাইভ এইচ পি এবং ফেজ হচ্ছে থ্রি ফেজ গ্রস ওয়েট ছাপ্পান্ন কেজির একটু বেশি এমআরপি চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর মডেল নাম্বার এস টি জিরো ফাইভ সিক্স এস প্লাস এম এস সিক্স ফাইভ এবং ফাইভ স্টেজ এই সেভেন পয়েন্ট ফাইভ এইচপি পাম্পটি এটা ফাইভ স্টেজ ফোর স্টেজ হয় এছাড়াও এই পাম্পটি আইএসআই স্বীকৃত এখানে আইএসআই লাইসেন্স নম্বরও দেওয়া আছে এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই পাম্পটির কাস্টমার কেয়ার নাম্বার আঠেরোশো পাঁচশো বাহাত্তর তেইশ চব্বিশ এই নাম্বারে ফোন করে আপনারা পাম্প সম্বন্ধিত বিস্তারিত তথ্য জানতে পারেন এছাড়াও পাম্প সম্বন্ধে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের জন্য কল করতে পারেন এই সেভেন পয়েন্ট ফাইভ এইচপি পাম্পটি দুটি প্যাকেটে আসে একটায় থাকে মোটর আর একটায় থাকে পাম্প এই দুটিকে একসাথে ইনস্টল করা হয় এবং এটির স্টার্টার আলাদা করে কিনতে হয় স্টার্টারটা আলাদা প্যাকেটে আসে অর্থাৎ যেটাকে আমরা অনেকে প্যানেল বোর্ড বলে জানি এই সাড়ে সাত এইচপি পাম্পটি ছয় ইঞ্চি থেকে আপ টু দশ ইঞ্চি এগারো ইঞ্চি পর্যন্ত পাইপে ইনস্টল করা যেতে পারে এবং এই পাম্পটির ডেলিভারি সাইজ তিন ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি কলম পাইপ দিয়ে এই পাম্পটিকে ইনস্টল করা হয় অর্থাৎ তিন ইঞ্চি কলম পাইপ দিয়ে আপনার ছয় ইঞ্চি বোরিংয়ের মধ্যে এই পাম্পটিকে ঝোলানো হয় এই সেভেন পয়েন্ট ফাইভ পাম্পের টোটাল হেড আপ টু চারশো সত্তর মিটার অর্থাৎ পনেরোশো একান্ন ফুট এবং ডিসচার্জ রেঞ্জ আপ টু ষোলোশো লিটার পার মিনিট অর্থাৎ এক মিনিটে আপ টু ষোলোশো লিটার পর্যন্ত জল দেওয়ার ক্ষমতা রাখে এই পাম্প এই রকম স্টার্টার দিয়ে এই সেভেন পয়েন্ট ফাইভ এইচপি পাম্পগুলিকে চালানো হয় এবং পাম্প চালানোর ক্ষেত্রে সুইটেবেল ভোল্টেজ কোম্পানির নির্দেশ অনুযায়ী তিনশো চল্লিশ থেকে চারশো চল্লিশ ভোল্টেজ থ্রি ফেজে অল্প ভোল্টেজে মোটর না চালানোই ভালো এতে মোটরের নানান সমস্যা দেখা দিতে পারে এই সেভেন পয়েন্ট ফাইভ এইচপি পাম্পটি আপনারা মার্কেটে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে পাবেন মার্কেট অনুযায়ী কম বেশি রেট হয় এছাড়া স্টার্টার আলাদা করে কিনতে হয়